দাদা, কেউ যাতে জানতে না পারে আমাদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে আপনি রহস্যময় পুজো করলেন না? ওই পুজোটা লাইভ দেখে আমরা ভাবলাম এইটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, সেই জন্যে মোবাইলে শ্যুট করে রেখে দিয়েছি। দাদা, আপনার সঙ্গে থাকি বলে আপনি ভেবেছেন একটা বোকা যখন তখন একটু বিস্কুট ছুঁড়ে দিয়ে চুপ করে থাকবে? আমি যথেষ্ট লোকেদের বিস্কুট দিয়ে এসেছি দাদা, এটা শুধু বিস্কুট না, ক্রিম বিস্কুট। এবার কি বলছেন দাদা? এখন আমাকে কি করতে হবে? এখন ঠিক রাস্তায় এসেছেন। আপনাকে ইন্ডিয়াতে এক নম্বর বিজনেসম্যান বলে যে অ্যাওয়ার্ড দিল, ওইটা আজকে সার্থক হলো। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনি শুধু দলিলগুলোতে সই করে দিন, যা যা লিখতে হবে আমি লিখে নেব। কিরণ আঙ্কেল, ভালো করে দেখো আঙ্কেল, সম্পত্তি গেলে আবার সেটা পাওয়া যাবে, কিন্তু সম্মান গেলে পাওয়া যাবে না। রাজশেখর, এখানে তোমরা কি করছো? ছাড়, সরে যাও এখান থেকে। কি হলো রাজশেখর, তুই এরকম ভাবে ঘামছিস কেন? এরা দুজন এখানে রাজপুরোহিতের মতো দাঁড়িয়ে আছে, কি হচ্ছে এটা? কি এখানে স্ট্যাম্প পেপার? ও হো, কিরে এটা তো খালি কাগজ, ভয় দেখিয়ে সম্পত্তি নিজের নামে করতে চাইছে। কিরে তোদের খুব সাহস, সম্পত্তি লিখে দিতে বলছিস? হ্যাঁ, কিরে তুই রাজশেখরের শালা বলে তোর সংসারটা আমরা দেখছি, বিনা পয়সায় খেয়ে বেড়াচ্ছিস, সেসবের তো কোনো হিসেব নেই, তোরা ইচ্ছে মতো যা খুশি তাই খরচ করছিস, সেটাই কি কম? তার উপরে বা সম্পত্তি চাই? তোমরা কোনো সম্পত্তি পাবে না, যাও এখান থেকে। দেখুন, দাদা দিতে রাজি হয়েছেন, আপনি মাঝখানে নাক গলাবেন না বলে দিচ্ছি। কার সাথে সম্পর্ক নেই বলছিস? আমাদের এই সম্পত্তি বেনামি সম্পত্তি নয়, তোরা আমার ভাইয়ের সম্পত্তি নিলে আমি চুপ করে থাকবো ভেবেছিস? মেরে ফেলবো। হ্যাঁ দিদি, তুমি তো চুপ করবে? আমাকে কেন চুপ করতে বলছিস? শালা বলে তুই ওকে বাড়ির একজনের মতো করে রেখেছিস, ওর আসল রূপটা কি তুই বুঝতে পেরেছিস তো? কাউকে বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুললে সে কোন রূপ ধারণ করে এইবার তুই দেখ। তোমরা অন্যদের সম্পত্তির উপর লোভ করছো যে, বসে বসে যে খাচ্ছ, তা কি কোনো হিসেব নেই? দিদি, তোমার কথা শুনতে শুনতে কানটা বোধহয় কালাই হয়ে যাবে, এবার একটু চুপ করো। আরে না রে ভাই, ওদের এইভাবে কথা না শোনালে ওদের বুদ্ধি শুদ্ধি হবে না। ওরা সম্পত্তি চাইলো আর তুই বেচারা বলে ওদের সম্পত্তি লিখে দিবি, সেসব হবে না। আরে বলছি তো, এসব আমি দেখে নেব, তুমি যাও। আরে তুই যে কি দেখবি সেটা ভালো করে জানি। দাদা, আমরা রীতিনীতি না মেনে সম্পত্তি চাইলাম বলে এত সব কথা বলে গেল যে? তাহলে আপনি যে রীতিনীতি না মেনে গঙ্গাকে খুন করার চেষ্টা করলেন, সেটা যদি সবাই জানতে পারে তখন আপনার কি হবে সেটা ভেবেছেন? আপনি সেই সব চিন্তা করেই দলিলটাতে সই করে দিন, আপনার সম্মান বাঁচানোর জন্য এইটা ছাড়া আপনার সামনে আর কোনো রাস্তা নেই।
কি হলো দাদা? ধর্মা, ভিডিওটা তোমার কাছে থাকলে তুমি চুপ করে থাকবে না। মাঝে মধ্যেই এটাকে নিয়ে তুমি ঝামেলা পাকাবে। আমার চোখের সামনেই তুমি ওই ভিডিওটা ডিলিট করে দাও। হ্যাঁ, আমি কাগজে সই করে দেব। ভিডিওটা ডিলিট করার পর তুমি যদি সাইন না করে দাও তখন আমরা কি করব? ঠিক আছে, আমি সই করছি, তুমি ডিলিট করো। হ্যাঁ, এই কথাটা ঠিক দাদা। কিরণ, হ্যাঁ, ওই ভিডিওগুলো ডিলিট করতে থাক, দাদা সই করতে থাকছে। কি হয়েছে বাবা? ফোনটা পাচ্ছি না আমি। কি বলছিস? কি? হ্যাঁ বাবা, ঠিক করে খুঁজেছিস তো? আরেকবার দেখ। কি হলো ধর্মা? কিছু না দাদা, এত দেরি কেন সেই কথাই বলছে। আজকে দিনটা কিন্তু ঠিক না, অষ্টমী বলে। অষ্টমীর দিনে আপনার ওই কাগজে সই করাটা আপনার পক্ষে ভালো হবে না। এটা কালকে করিয়ে নেব। ও, দলিলটা দিন দাদা, পেনটা দিয়ে দিন দাদা, আমরা আসছি তাহলে দাদা। এই চল। হ্যাঁ, আমাকে দিয়ে সই করাবার জন্য যারা এতক্ষণ ধরে জেদ করেছিল তারাই এখন আবার বলছে আমাকে এখন সই করতে হবে না। এক্ষুনি তো দাদাকে দেখালি, কোথায় গেল মোবাইল? বাবা, অন্নপূর্ণা আন্টি ঘরে ঢোকার পর ওই মোবাইলটা কোথায় গেল কে জানে। হ্যাঁ, হয়তো মাধবী মন্ত্র পড়ে ওই মোবাইলটা নিয়ে গেল নাকি। মন্ত্র 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 বাবা লাগছে। এই এক মুহূর্তে হাতে আসা সম্পত্তিটা হাতছাড়া হয়ে গেল। তোকে সঙ্গে নিয়ে কোনো কাজই আমি করব না। মাধবী নাকি মন্ত্র শক্তি দিয়ে নিয়ে নিয়েছে। বাবা, ফোনটা কিভাবে উধাও হয়ে গেল? কি করে হলো এটা? এইটা দেখিয়েই তো ওরা রাজশেখরকে ভয় দেখাচ্ছিল, ওই জন্যই ওদের চোখ এড়িয়ে আমি এইটাকে নিয়ে এলাম। যা ইচ্ছে কর তোরা। এটা দেখিয়েই তোরা ভয় দেখাচ্ছিল, এটা তো খুলছেই না। ফোনকে তালা মেরে রেখেছে, এটার মধ্যে রহস্য কি হতে পারে? যাক, আমি কেন মাথা ঘামাবো, ওরাই মাথা ঘামাক। এইটাকে বরং আমি জুস বানিয়ে দিই। কেউ আমার পেছনে আসছে মনে হচ্ছে।
কে তুমি? এক ইচ্ছাধারী নাগ। শঙ্খপাল বলে এক ইচ্ছাধারী নাগ বংশের নাগ আমি। তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আমার সাথে তোমার কি কথা আছে? আমার ব্যাপারে তোমায় কিছু বলতে চাই। আমার খুব জরুরি কাজ আছে এখন। তোমার কথা শোনার মতো পরিস্থিতি এখন আমার নেই। আমি যা বলছি তা ভালো করে শুনে নাও। কেন বলছি, এটা এক নাগ বংশের দুঃখের গল্প। দুঃখ কষ্ট কার থাকে না, কিন্তু তোমার থেকে বেশি কষ্ট আমার আছে, আর সেটাই ঠিক করতে যাচ্ছি আমি। রাস্তা ছাড়ো আমার। আমার মনে হচ্ছে তুমি অধৈর্য হয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে দেখলে মনে যা কিছু রয়েছে তা মন খুলে বলতে ইচ্ছে করছে। একটু ধৈর্য ধরে শোনো। নাগ বংশে সবাই আমাদের শঙ্খপালের বংশ নামেই চেনে। আসলে কয়েক বছর আগে আমাদের শঙ্খপাল বংশের সর্পরা অনেক সংখ্যাতে ছিল। নাগ বংশের যিনি রাজা ছিলেন তিনি ছিলেন আমাদেরই বংশের, মানে আমাদের শঙ্খপাল বংশের। আর আমাদের শঙ্খপাল বংশের সাপেরা অনেক সম্মানীয় জায়গায় ছিল, কিন্তু প্রকৃতির কোপের ফলে তারা আজ অনেকেই বেঁচে নেই। আর শঙ্খপাল বংশের যে সাপগুলো বেঁচেছিল সময়ের সঙ্গে তারাও চলে গেছেন। এখন শুধু শঙ্খপাল বংশের বংশধর বলতে আমি একাই বেঁচে আছি। আমি একা বেঁচে আছি তাই বলে আমি কিন্তু চিন্তা করছি না, কিন্তু আমাদের শঙ্খপাল বংশ আমার পরে আর থাকবে না আমি সেটা নিয়ে চিন্তা করছি। আমি এটা চাই যে আমার পরে এই বংশটা বেঁচে থাক, সেই জন্য তুমি আমায় সাহায্য করতে পারো। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমি এটা জানি যে তুমি একজন নাগকন্যা, তাই আমি চাই যে আমি তোমার জীবন সঙ্গী হতে, যাতে আমাদের বংশ বৃদ্ধি হয়, আমাদের শঙ্খপাল বংশকে এগিয়ে তো নিয়ে যেতে হবে। দেখো তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার হাত ধরতে রাজি আছি সর্পকন্যা। সেটা কোনোভাবেই সম্ভব নয়। তোমার বংশবৃদ্ধির আশাকে আমি সম্মান জানাই, কিন্তু তার জন্য আমি এভাবে আমার জীবন ত্যাগ করতে পারবো না। এই জঙ্গলের মধ্যে আমি অনেক বছর ধরে ঘুরছিলাম, কিন্তু আমি তোমাকে দেখার পর আমার মনে একটা আশা জেগেছে, আর সেই আশাটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। তোমাকে একটা নাগ বংশকে সাহায্য করতে হবে, তাই এটাই অনুরোধ করছি, আমাকে স্বীকার করে নাও। তুমি শুধু নিজের বংশবৃদ্ধি করার কথা ভাবছো, কিন্তু আমি তোমার সাহায্য করতে পারবো না, কারণ নাগ বংশের শক্তিকে বাঁচাবার কর্তব্য আমার। আমার উপর একটা দায়িত্ব আছে, তুমি যা ভাবছো তা কোনোদিন হবে না। এবার যেতে দাও আমাকে। দাঁড়াও, আমি তোমাকে যেতে দেব না। দেখো সর্পকন্যা, তুমি আমায় স্বীকার করে নাও, আমি তোমার সঙ্গে সংসার করব বলে ঠিক করে ফেলেছি। আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমায় বিয়ে করতে চাই। ছাড়ো, হাত ছাড়ো আমার। বুঝতে পারছি না তোমার অসুবিধে কোথায়। আমি রেগে যাওয়ার আগে ছেড়ে দাও। দেখো তুমি যতই চেষ্টা করো না কেন, আমার কাছ থেকে আমি তোমাকে যেতে দেব না। এই নাগ রাজা নাগ রানী তোমাকে হতেই হবে। একবার তোমায় রানী করতে পারলে তুমি যতই চেষ্টা করো না কেন এই জঙ্গল থেকে তুমি কোনোভাবেই বেরোতে পারবে না, আর আমি তোমার সঙ্গে ছায়ার মতন সব সময় তোমার সঙ্গেই থাকব।
আমার পরিবারের সাথে কি যে করেছে আমি কিচ্ছু জানি না। এখান থেকে পালিয়ে চলে যাব ভাবলেও এই মন্ত্র বন্ধনের জন্য আমি পালিয়ে চলে যেতে পারছি না তো। হে ভগবান, তুমি কি আমার কষ্টটা দেখতে পাচ্ছ না? যে কোনো উপায়ে আমাকে রক্ষা কর। মহাদেবের পঞ্চমহাপীঠে রত্ন মহাসভার অংশ হলো এই পবিত্র স্থান। এ এক পবিত্র ভূমি। এখানে থাকা শিবের নাম হলো বিদ্যা অরণ্যেশ্বর, আর পার্বতীর নাম হলো অলিকম্ম দেবী। ঈশ্বরকে যিনি সাক্ষাৎ দেখেছেন, মা বলে পরিচিত সেই মহাসাধ্যি তিরুভালাম্বার সমাধি এই স্থানেই অবস্থিত। আমাদের মতন দেবস্থানগুলো ঘুরে ঘুরে ওটাই নিজের জীবন বলে ভেবে থাকা মঞ্জু ভার্গবের পীঠও এখানেই আছে। ওটার দর্শন করলে মন্দিরে যাওয়ার মতন পুণ্যই হয়। আরে, ওই মন্দিরের মহিমার ব্যাপারে আপনি বলার পর ওটা খুব দেখতে ইচ্ছা করছে আমার। তুমি কেন চুপ করে আছো, কি হলো? অনেকক্ষণ ধরে আমরা হেঁটে চলেছি, সেই জন্য খুব খিদে পেয়েছে। তাই কিছু খাওয়া গেলে আমার মনে হয় খুব ভালো হতো। একটু দাঁড়াও, আর হাঁটতে পারছি না। আমরা যাওয়ার পথে গাছে আম পাবে, ওই ফলটা খেতে খেতে চলে যাবে এখান থেকে। সাধু জঙ্গলের ভিতরে আসছেন, আমি ওনাদের চোখে পড়লে এখান থেকে পালিয়ে যাবার জন্য ওনারা নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। হে ভগবান, তুমি এমন কিছু করো যাতে ওই সাধুদের দৃষ্টি আমার উপর পড়ে। খিদে পেয়েছে বলে বলছি, ওই গাছে আম হয়ে আছে, গিয়ে ওই আমগুলো নিয়ে এসো। আনন্দ, তুমিও যাও। আমি আসছি। এই নিন গুরুদেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। খিদে পেয়েছে বলছিলে, নাও খাও। দিন গুরুদেব। ওই বিষ থাকা ফলটা ফেলে দিন। দেখুন মা, আম দেবতার ফল, তাতে কি করে বিষ থাকতে পারে? ওটা দেখতে আমের মতো, কিন্তু ওটা আম নয়। সেই জন্য ওই ফলটা আপনারা খাবেন না। ধূত্র ফলে যেমন বিষ থাকে, ওর মধ্যেও বিষ আছে। ওই ফলগুলো কোনো প্রাণীও খায় না। যদি বিশ্বাস না হয় গাছটার দিকে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। গাছের উপরে
কোনো পাখি দেখছি না। আপনি ঠিকই বলেছেন, কিন্তু বিশ্বাস করতে পারছি না। আমি যা বললাম সেটা আপনি বিশ্বাস করতে পারছেন না মানে? আপনি পরীক্ষা করে দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। গুরুদেব, কেন আপনি এখন রুদ্রাক্ষের মালাটা খুলছেন? এইটা সামান্য রুদ্রাক্ষের মালা নয়। সন্দেহ থাকা বস্তুর উপরে থাকলে, যদি ওটা সত্যি ভালো হয় তাহলে ডান দিকে ঘুরবে, যদি ওটা খারাপ হয়ে থাকে বা দিকে ঘুরবে। এটা ঠিক কেমন ফল এখনই বোঝা যাবে। ফেলে দাও এগুলো। আপনি ঠিকই বলেছেন, এগুলো বিষাক্ত ফল। প্রেত আত্মা হয়েও আমাদের সাহায্য করেছেন। এবারে বলুন তো, কে আপনাকে এখানে এইভাবে বেঁধে রেখেছে? ভঙ্গ করে দিয়েছি বলে ও আমাকে মন্ত্রবন্ধন করে রেখেছে। স্বামী, আমাদের পরিবারের জন্য আমি রক্ষক হয়েছিলাম। আমি না থাকায় আমার পরিবার কষ্ট পাচ্ছে। যে কোনোভাবে আমাকে এই বন্ধন থেকে মুক্ত করে দিন, আপনি পূর্ণ লাভ করবেন। শিব তপস্বিনীর দিয়ে থাকা বন্ধনটাকে শিবে ভক্ত হয়ে আমি ছিন্ন করতে পারি না। ওটা শিব ধর্ম নয়। এ কি বলছেন স্বামীজি, আপনি এরকম বলছেন? চিন্তা করবেন না, আমি এটা না করলেও আপনি এই বন্ধন থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাবেন। যে কোনো মন্ত্রবন্ধন হয়ে থাকলেও ওটাকে ছিন্ন করার শক্তি পঞ্চাক্ষরী মন্ত্রের আছে। আপনি পঞ্চাক্ষরী মন্ত্রটা 48 ঘন্টা ধরে সমানে বলতে থাকলে এই বন্ধন ছিন্ন করে ফেলার শক্তি আপনার মধ্যে চলে আসবে। আমি আপনাকে পঞ্চাক্ষরী মন্ত্রটা উপদেশ হিসেবে দিচ্ছি, একাগ্রতা দিয়ে শ্রবণ করুন। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এই মন্ত্র না থামিয়ে সমানে জপ করবেন। যে কোনো কারণেই হোক, পঞ্চাক্ষরী মন্ত্রটা কিছুতেই থামাবেন না। যদি কোনো বাধা আসে, আপনি ওটা থামিয়ে দিলে আপনার পঞ্চাক্ষরী মন্ত্রের সিদ্ধি কিছুতেই হবে না। আপনি এই মন্ত্রের বন্ধন থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবেন না। মন্ত্রটা বলতে শুরু করুন। দয়াময় শিব আপনাকে রক্ষা করবেন। চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ফোনটা হঠাৎ করে কি করে কোথায় হারিয়ে গেল এই রহস্যটা তো কিছুতেই বুঝতে পারছি না বাবা। হেই, ফোনটা কে নিয়েছে সেটা বুঝতে পেরে গেছি। কি বলছো বাবা? শোন, সেদিন দাদার রুমে আমরা ছাড়া আর কে এসেছিল বলতো? অন্নপূর্ণা দিদি তো, ওই ফোনটা চুরি করে নিয়ে গেছে। তুমি ঠিকই বলেছো বাবা, কিছু একটা করে এখনই আন্টির কাছ থেকে ফোনটা নিয়ে আসতে হবে। চাইলে তো মোবাইলটা দেবে না, অন্য কোনো একটা রাস্তা খুঁজে ওই মোবাইলটা ওর কাছ থেকে নিতে হবে। এই চল। হ্যাঁ, তোরা আমার গলায় ছুরি রেখে খেলা করছিস? আমরা কি খেলা করতে এসেছি ভেবেছিস? হ্যাঁ, তাছাড়া আবার কি? আমি একা থাকার সময় তোরা চুরি করতে এসেছিস। যা লাগবে সেগুলো না নিয়ে আমার গলায় কেন ছুরি রেখেছিস? যা লাগবে সেগুলো নিয়ে যা, আর ছুরিটা সরা। চেঁচাস না, আমরা মোবাইল চোর। তোর কাছে মোবাইল না নিয়ে আমরা এখান থেকে যাবো না। কোথায় আছে বল? মোবাইল চাই তো। ওই কাবোর্ডের মধ্যে আছে, দেখ। দেখছি দেখছি। এই বোকা, ওইখানে না, পাশেরটাতে আছে, দেখ। যে ফোনটা দেখে রাজশেখরকে ভয় দেখাচ্ছিলি সেইটা তো? না না, সেটার কথা হচ্ছে না, আমরা এখানে অন্য জিনিস চুরি করতে এসেছি। বেশ, তোদের নাটকটা এবার বন্ধ কর। তোরা দুজনে যখন আমার ঘরে এসেছিলি তখনই আমি বুঝে গেছি। তুমি কি করে বুঝলে? এই নিষ্কর্মা ধর্মরাজ, ছাগলের গলায় যেমন ঘন্টা বাঁধা থাকে, তোর হাতেও সেরকম ঠাকুরের সুতো বাঁধা রয়েছে। ওইটা দেখেই তো বুঝতে পারলাম। এই ভালু কিরণ, কি রে, তুই নিজে অন্তত গলার আওয়াজ বদলে কথা বলতে পারতিস? তোদের দুজনের বুদ্ধিই নেই। প্রথমে মুখের ঢাকাটা খোল, এইভাবে থাকলে দম আটকে মরে যাবি। কেন রে এত সব নাটক? আপনি আমাদের ফোনটা নিয়ে এসেছেন, চাইলে তো আর এমনি দেবেন না, সেই জন্যই আমরা মাস্ক পরে এসেছিলাম। হ্যাঁ, আমি ফোনটা নিয়েছি। ওই ফোনের মধ্যে কি আছে বলে দিলে আমি ওটা দিয়ে দেব। ওই সব আপনার লাগবে না, চুপচাপ আমাদের ফোনটা দিয়ে দিন। কি রে, ধমক দিয়ে কথা বলছিস? কি হয়েছে জিজ্ঞাসা করছি বলে তুই আবার রাগ দেখাচ্ছিস? ওই ফোনে কিছু একটা ব্যাপার আছে, ওইটা কি বলে দে, বলবি কি না? আপনাকে আমি কেন বলবো? আপনি ফোনটা দেবেন কি না? না দেব না। তোদের এখান থেকে যেতে বলছি তো, যা। যাচ্ছি, কিন্তু ফোনটা না নিয়ে যাব না। দিন ফোনটা, দিন, না দিলে। বাবা, এত রাগ করো না বাবা, চুপ করে থাকো না। ওই ফোনটা যে আমাদেরই সেটা বুঝতে পেরে যাবে, চুপ থাকো। হ্যাঁ, তুই বাবার মতো কথা না লুকিয়ে বলে দে, বল আমাকে। ওটাই, মুখ খুললেই তোকে মেরে ফেলবো। আরে চুপ করো তো বাবা। মানে অন্য কিছু পিসি, আঙ্কেল মাধবীর সাথে মিলে ওই নন্দিনী সাপটাকে বন্ধ করে দিয়েছিল, তখন আমরা ওই ভিডিওটা তুলেছিলাম, ওটাই আমরা আঙ্কেলকে দেখাচ্ছিলাম, ওটাই আমার মোবাইলে আছে পিসি।
ওই ফোনে যদি শুধু এইটাই থাকবে তাহলে ওইটা দেখে রাজশেখর কেন ভয় পাবে? সাপকে ধরাটা হলো ভুল, আইনের চোখে অপরাধ। আমি রাজনীতিবিদ বলে ভাবলাম এই কথাটা মানবো না। এইটা তো বিশ্বাস করতে পারছি না। আপনাদের মতো নাস্তিকদের আর একটু বিশ্বাস আসলেই হলো। মা, হাত জোর করছি মা, মোবাইলটা দিয়ে দিন মা। ঠিক আছে, ফোনটা অনেক করে যখন চাইছিস দিয়েই দিচ্ছি। কোথায় কোথায় আছে ফোনটা? ওই কাবোর্ডের মধ্যে একটা পুটলি বাঁধা আছে, ওর মধ্যে আছে। মা, আমাদের ফোনটা এত যত্ন করে রেখেছেন মা, অনেক ধন্যবাদ মা। যা হোক, তুই তো রাজনীতি করতিস তাই ওটা বেঁধে রেখেছি। আমার পা ধরতে হবে না, নিয়ে যা নিয়ে যা। বাবা এখানে আছে। আরে তাড়াতাড়ি খোল। বাবা বাবা, কি এটা? ওইটাই তো, গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এটা 50,000 টাকার পাইনাপেল ফোন, কি অবস্থা করেছেন? তোরা পাইনাপেল বললি না, ওটাকে জুস করা যায় বলে আমি মিক্সিতে দিয়েছিলাম। জুস তো বেরোলোই না, শুধু শুধু কিছু ময়লা বেরোলো। নিয়ে যা। বাবা, এত কিছু হওয়ার পর এই বুড়িটাকে আমি ছাড়বো না, এক্ষুনি মেরে ফেলবো আমি। যা আবার হয়ে গেছে, ওই বুড়ির ওপর জোর দেখি আমাদের কোনো লাভ হবে না। এরপর কি করা যায় সেটা চিন্তা কর। চল। এই এসির হাওয়াটা বাইরে যাচ্ছে, দরজাটা বন্ধ করে দিয়ে যা। কথাগুলো দরজাটা বন্ধ করে দিয়ে যা। তোর হবে, দাঁড়া। আমার তো মনে হচ্ছে এটা ইচ্ছাধারী নাগের কঙ্কাল। এখানে ইচ্ছাধারী নাগশিলাগুলো রয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই ইচ্ছাধারী নাগও আছে।
আমাদের শঙ্খপাল বংশের সবাই আমাকে একা ছেড়ে ভগবানের কাছে চলে গেছেন, কিন্তু আমি একা এই জঙ্গলের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছি, আর আমি কোনো মানুষের সঙ্গেও মেলামেশা করতে পারবো না। আর এই জঙ্গলে একা একা আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। আমি চাই আমার সময় হয়ে গেলে আপনাদের কাছে চলে যেতে। আমাদের বংশের এই পৃথিবীতে আর কোনো অস্তিত্বই থাকবে না, আর এইটা ভেবে আমার খুবই কষ্ট হচ্ছে। নন্দিনীর কাছে যে কালচক্রটা আছে সেটা ওই আমাকে এনে দেবে। এই ইচ্ছেধারী নাককে ব্যবহার করে আমি নন্দিনীকে এবার শেষ করব। আমি তোমাকে এখানে বেঁধে রাখতে আসিনি, তোমার সাহায্য চাইতে এসেছি। আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সাহায্য করতে চাইলে আপনি আমাকে এই বন্ধনে কেন আবদ্ধ করলেন? তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমি যা বলবো সেটা শুনতেই হবে। ঠিক আছে, আমি শুনব। তোমার বংশ শেষ হয়ে গেছে তাই না? কিন্তু এখনো তোমার বংশ শেষ হয়নি। তাহলে আপনি বলছেন আমাদের বংশ এখনো শেষ হয়ে যায়নি? আছে, তাও আবার একটা মেয়ের রূপে। তোমার সঙ্গে জুটি বাঁধার জন্য ও এখনো একা হয়ে আছে। ও কোথায় আছে বলুন আমায়। কিন্তু তোমাকে এই সমস্ত কথা বলে আমার কি লাভ হবে? আপনি যদি আমাদের বংশের কাউকে দেখে থাকেন সে কোথায় আছে আমায় দয়া করে বলুন। কিন্তু আমি সেটা কি করে বিশ্বাস করব? হ্যাঁ দেব। আমি আমার পূর্বপুরুষকে ছুঁয়ে বলছি, বলুন সে কোথায় আছে। বিশ্বাস করব, কিন্তু তোমার বংশের ওই মেয়েটির কাছে একটি অদ্ভুত বস্তু আছে। তোমায় যেভাবেই হোক ওই বস্তুটি আমাকে এনে দিতে হবে। সে যে কোনো বস্তুই হোক না কেন, আমি আপনাকে এনে দেবো, কথা দিচ্ছি। আপনি শুধু বলুন মেয়েটা কোথায় আছে। দেখিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো ওই নাককন্যাকে? এবারে তোমায় আমার কাজটা করতে হবে। আমি ওর সঙ্গে বন্ধুত্ব করে যে কোনো ভাবেই হোক ওই জিনিসটা এনে দেব। তবে খেয়াল রেখো এই ব্যাপারটা ও যেন জানতে না পারে। ইচ্ছেধারী নাগেরা কখনো নিজের কথার খেলাপ করে না, এটা আমি ভালো মতো জানি। তুমি আমাকে যে কথা দিয়েছো সেটা রাখবে বলেই আমার বিশ্বাস আছে। ওই বস্তুটা আমাকে এনে দিতেই হবে। আপনি আমার বংশকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, তাই ওই জিনিসটাকে আমি যে কোনো ভাবেই হোক আপনার কাছে এনে দেব।
রাজশেখর বাইরে পার্টি করতে গেছে, ও আসার আগেই আমাকে আমার কাজ শেষ করে ফেলতে হবে।